নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হিংসার প্রভাব বাজারেও, বরাকের সবজি বোঝাই লরি লুট উজান আসামে। শান্তি নষ্ট করতে চাইছে কিছু মৌলবাদী সংগঠন, বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক দিলীপ। ২৮তম শিলচর বইমেলার উদ্বোধন, হাজির দেশ বিদেশের প্রকাশক ও পুস্তক বিক্রেতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নাগরিকত্ব বিল এখন আইনে পরিণত হয়েছে, কিন্তু তার আগে নাগরিকত্ব বিল বিরোধী আন্দোলনে যখন উত্তাল গোটা আসাম, ঠিক তখনই হিংসাশ্রয়ী আন্দোলনের রেশ আছড়ে পড়ে গুয়াহাটি থেকে শিলচর অভিমুখে আসা সবজি বোঝাই লরিগুলোতে। মারমুখী একাংশ দুর্বৃত্ত সবজি বোঝাই গাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে নেয় সবজি। ঘটনাটি বৃহস্পতিবার ঘটলেও এর প্রভাব ধীরে ধীরে পড়ছে বাজারগুলোতে, তরতরিয়ে বাড়ছে সবজির দাম। শনিবার আমার বাংলার ক্যামেরায় উঠে এলো গুয়াহাটি থেকে শিলচর অভিমুখে আসা সবজি বোঝাই লরি লুটপাটের ঘটনার কথা। শিলচর ফাটক বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমর রায় জানালেন, বৃহস্পতিবার তাদের সবজি বোঝাই লরি গুয়াহাটি থেকে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গেই লুটে নিয়ে যায় একাংশ দুর্বৃত্ত। গাড়িতে ২,৯০,০০০ টাকার সবজি ছিল। ফাটক বাজারের অন্য এক ব্যবসায়ী মতিলাল পালও জানালেন একই অভিজ্ঞতার কথা। গুয়াহাটি থেকে রওনা দেওয়ার সময় লুটপাটের কবলে পড়ে তাদের কয়েকজনের ৭০,০০০ টাকার সবজি বোঝাই গাড়ি। সবজি আছে, ফুলকপি, বিনস, গাজর, বাজর, কত টাকার মাল আছে? অন্য এক সবজি বিক্রেতাকে মুখ ভার করে বসে থাকতে দেখা গেছে এদিন। বারবার বলছিলেন কাকে জানাবেন তার সবজি লুটপাটের কথা, অনেক টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। কিছু মৌলবাদী সংগঠন রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। সম্প্রতি গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে আক্রমণ সেটার প্রকৃষ্ট উদাহরণ। এখন সাধারণ মানুষ এগিয়ে আসছেন, ধরে দিচ্ছেন দুষ্কৃতিকারীদেরও। একথা বলেছেন বিধায়ক দিলীপ কুমার পাল শনিবার শিলচরে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান। কিছু মৌলবাদী সংগঠন যারা আসামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আসামকে ধ্বংস করতে চায়, তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এটা পরিষ্কার হয়ে গিয়েছে গতকাল না পরশুদিন, যখন শঙ্করদেব কলাক্ষেত্রে যখন আক্রমণ করা হলো, সেই নালন্দার স্মৃতি উসকে দিয়ে, এত বড় নয় কিন্তু ঘটনাটা কিন্তু সেরকমই, শঙ্করদেব কলাক্ষেত্রে কারা আক্রমণ করতে পারে সেটা আমরা বুঝতে পারি। এটা বুঝতে গেলে খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না। সবচেয়ে ভালো কথা হচ্ছে গিয়ে জনগণ এগিয়ে আসছেন। গতকালই ধরে দিয়েছেন একজন দুষ্কৃতিকারীকে, সন্ধ্যার পর যখন আগুন লাগাতে গিয়েছিল, ভাঙচুর করতে গিয়েছিল, এবং তার বাড়ি দেখা যায়, ঘটনা হলো গণেশগুড়িতে, বাড়ি হচ্ছে তার শিপাজারে, হুজুন ব্যাপারটা। আর গুয়াহাটির দক্ষিণ দিকে কিন্তু যত উৎপাত, উত্তর গুয়াহাটিতে বিশেষ কিছু হয়নি,
দক্ষিণ দিকে হাতিগাঁও আছে, ভেটাপাড়া আছে, আর এই ওখান থেকেই যন্ত্রণার সূত্রপাত। উচ্ছৃঙ্খল অসভ্যের দল ওড়াস, পার্শ্ববর্তী গণেশগুড়ি, দিশপুর, জনতা ভবন, অ্যাসেম্বলি হাউস, জো রোড, রুক্মিণীগাঁও, বেলতলা, বৈশিষ্ট্য চারিয়ালি, এই সমস্ত অঞ্চলে উগ্র তাণ্ডব চালিয়েছিল। ওরা কারা? তারা মোটেই সভ্য মানুষ নয়। দিলীপ বলেন, শিলচরে একাংশ লোক সমাজে অশান্তি ছড়াতে চাইছে, যদিও পুলিশের সক্রিয় ভূমিকায় সেই চেষ্টা ভেস্তে যায়। আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের শিলচরেও চেষ্টা হয়েছিল গত পরশু রামনগরে। শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর পাদদেশে, কিন্তু প্রশাসন কঠোর হস্তে সেগুলি দমন করেছেন। যাই হোক, এটা বলছে এই কারণে যে পরিবেশ যদি আমাদের অনুকূলে না থাকে, পরিবেশ যদি সুন্দর না থাকে, তাহলে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। বই মেলা করো লাভ হবে না। নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাস হওয়ার জেরে রাজ্য জুড়ে যে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল, এখনো তার রেশ মেটেনি। আন্দোলনের নামে হিংসা ছড়ানোর জন্য গত 11 ডিসেম্বর প্রথম অবস্থায় রাজ্যের মোট 10টি জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। তার পরদিন 12 ডিসেম্বর প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে বরাকেও। ফলে সেদিন বেলা 12টা থেকে বরাক সহ গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা 48 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। শনিবার সেই সময়সীমা ফুরালেও রাজ্য পুরোপুরি শান্ত না হওয়ায় সরকার ইন্টারনেট পরিষেবা আরও 48 ঘন্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ফলে আগামী সোমবার দুপুরের আগে মোবাইল ইন্টারনেট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় মানুষের সমস্যার শেষ নেই। আগামী 7 দিন পেট্রোল পাওয়া যাবে না পাম্পগুলোতে। শুক্রবার রাতে গুজব ছড়িয়ে পড়তেই শিলচরের পেট্রোল পাম্পগুলোতে হামলে পড়েন ক্রেতারা। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়তে থাকে ক্রেতার সংখ্যাও। মোটরসাইকেল, স্কুটি, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তারা পেট্রোল কিনতে। শহরের দেবদূত সংলগ্ন পেট্রোল পাম্পে অবস্থা একসময় এমন পর্যায়ে এসে পৌঁছয় যে কর্তৃপক্ষকে পুলিশ ডেকে আনতে হয়। রাত 12টা নাগাদ পুলিশ এসে পাম্পের গেট বন্ধ করার পর মানুষ বাড়িমুখী হন। কিন্তু তার আগে এত রাতে পেট্রোল কিনতে আসার কারণ নিয়ে ক্রেতাদের প্রশ্ন করলে তারা জানান, সরকারি ঘোষণা না হলেও পেট্রোল সংকটের কথা ভেবেই তারা পাম্পে এসেছেন, কেননা তারা কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না। শুনলাম 7 দিন তেল পাওয়া যাবে না, তাই আমরা তেল নিতে এসেছি। এখন সেটা সত্যি না রিউমার, সে ভগবান জানে। এটা গভর্নমেন্ট তো কোনো মানে গভর্নমেন্ট কোনো এটা না তো স্টেটমেন্ট না যে তেল থাকবে না। গভর্নমেন্টের স্টেটমেন্ট কোন করে যাবে? দাদা ওই একটা কথা আছে না, চিলে কান নিয়ে গেছে, চিলের পিছিয়ে দৌড়ানো, সেটাই চলছে বর্তমানে। চিল সত্যি কানটা নিল কিনা এখনো হাত পড়ছে না কানের কান অব্দি। ব্যাপারটা হলো আগামীকাল থেকে শুনেছি আমরা বন্ধ হতে পারে তেল, যার বলেছে এটা এখন সবাই বলছে, আমরা তার জন্যই দেরি। শনিবার একই চিত্র ধরা পড়ল রংপুর আসাম ওয়েল পেট্রোল পাম্পেও। গুজবের ডানায় ভর করে পেট্রোল কিনতে মরিয়া হয়ে ওঠেন একাংশ মানুষ। গাড়ি বাইক নিয়ে ভিড় জমাতে থাকেন পাম্পে। একসময় পাম্পের সীমানা ছাড়িয়ে দীর্ঘ লাইন চলে আসে ভিআইপি সড়কে। পাত্রীবস্তি থেকে রংপুর পেট্রোল পাম্পে পেট্রোল কিনতে আসা এক অটো চালক জানালেন, তিনি শুনেছেন পাম্পে এক সপ্তাহ পেট্রোল পাওয়া যাবে না, তাই তিনি এসেছেন পেট্রোল কিনতে। ইতনা লম্বা লাইন হ্যায়, আপ কাহাঁ সে আয়ে? বদরি সে, ইয়াহাঁ পর তেল লেনে কে লিয়ে। অন্য এক ট্রাক চালক জানালেন, তিনি দীর্ঘক্ষণ থেকে লাইনে এক পা দুপা করে এগোচ্ছেন। এটা লাগে তুমি লই রায় এখান থেকে তেল লই রায়? অন্য পাম্পে তেল নাই, তুমি কখন থেকে লাইনে দাঁড়ানি? ঐতিহ্যবাহী শিলচর বইমেলা শুরু হয়েছে শনিবার।
28তম শিলচর বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃণ্ময়ানন্দজী মহারাজ ও শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দজী মহারাজ। অনুষ্ঠানে বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, পুরপতি নিহানেন্দ্র নারায়ণ ঠাকুর, অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য, শঙ্কর দে, স্বর্ণালী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির কর্মকর্তা বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস বই পড়ার উপকারিতা ও বইয়ের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। সেটা সম্ভব হচ্ছে বইয়ের মারফতেই, যদি বই না থাকতো তাহলে আমরা এগুলোর সন্ধান পেতাম না, বা আমরা পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারতাম না। তো বই পড়ার দিকে মানুষের অনীহা এখন একটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আমাদের বাড়িতে আগে যেখানে বই, কিছু না কিছু বই, পড়ার বই সেই পাঠ্যপুস্তক ছাড়া পাওয়া যেত, এখন সেটা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সেটা সেই দিন আমাদের শেষ হয়ে গেছে। সেটা কেন হয়েছে, আমি যেটা একটু উল্লেখ করেছিলাম যে সেই ভোগবাদী সভ্যতার দাপটে আমাদের আজকে এই অবস্থা হয়েছে। আগে আমরা আমাদের শিশুদের, আমাদের ছেলেমেয়েদের বই পড়ায় উৎসাহিত করতাম, জন্মদিনে বই উপহার দেওয়ার রেওয়াজ ছিল, বিয়েতে সামাজিক অনুষ্ঠানে বই দেওয়ার ব্যাপার ছিল, এখন সেটা আর হয় না। এদিকে বইমেলায় লোকজন কম হওয়ার কারণ বিশ্লেষণ করেন স্বামী মৃণ্ময়ানন্দজী মহারাজ। তিনি বলেন, আগেকার কবি সাহিত্যিকদের মধ্যে লেখার ধার ছিল, এখন সেটা অনেকটাই কমে গিয়েছে, তাই বই পড়ার প্রতি মানুষের উৎসাহ কমেছে। আমার মনে হয় আর কি, আমি প্রতিদিনই চেষ্টা করি, আমার কাজের অবসর টাইমে বই পড়ি, অনেক বই আছে, আমার স্বস্তিকা আছে, বিভিন্ন পত্রিকা আছে, আমি পড়ি এবং চেষ্টা করি সংঘের বই, মিশনের বই, আরও বাইরের বই আমি পড়ি অনেক সময়। তো তাতে করে দেখছি যে সত্যি এখনকার কবি সাহিত্যিক, হয়তো আমি দোষ দিচ্ছি না কারো, কিন্তু আমার মনে হয়তো অতীনবাবু এটা বলবেন কিনা জানি না, এক হবেন কিনা জানি না, আমার মনে হয় সত্যি আগের যে কবি, আগের যে সাহিত্যিক, তাদের আয় তাদের যে গ্রন্থ রচনা, যে তাদের লেখনীর যে ধার ছিল, আমার মনে হয় সে আকর্ষণটা কমে যাচ্ছে আস্তে আস্তে। আমরাও চেষ্টা করছি, আমাদের স্কুলে লাইব্রেরি আছে এবং ছাত্রছাত্রীদের চেষ্টা করেছি তারা যাতে বাইরের বইও পড়ে, সেইভাবেই করা হচ্ছে, এখন চেষ্টা করছি আমরাও। তো আমাদের চেষ্টা থাকবে যাতে করে বই হচ্ছে একটা সমাজকে, জাতিকে, দেশকে রক্ষা করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক দিলীপ কুমার পাল বইমেলার সাফল্য কামনা করেন। তিনি বলেন, বইমেলার আয়োজন এবং বই বিক্রি অনেকটা নেশার মতো, বইমেলাকে কিভাবে সরকারিভাবে সহযোগিতা করা যায় সে চেষ্টা করবেন বলেও বিধায়ক উল্লেখ করেন। যে করিমগঞ্জ গিয়েছিলাম, খুব ক্ষতি হয়ে গেল, মানুষের আনাগোনাই নেই, তারপরেও কিন্তু তারা সব জায়গাতেই যাচ্ছে বইমেলার। আমার এটা একটা নেশার মতো, ব্যবসার জন্য নয়, ব্যবসা তো ওনারা শিলচরে বসেই করতে পারেন, অনেক তার সেই রাস্তা খোলা আছে, কিন্তু সেটা একটা মানুষের কাছে পৌঁছানো, মেলাতে অংশগ্রহণ করা, সেটা বড় কথা, নেশার মতো হয়ে যায়। তো আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য পালন করুন, আমরাও চেষ্টা করব কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি, কিভাবে বইমেলাকে আরো সমৃদ্ধ ঋদ্ধ করা যায়, সেই চেষ্টা আমরা করব। ধর্মীয় অত্যাচার নিপীড়নের শিকার হয়ে আসা দেশভাগের বলি মানুষের সুরক্ষা দেবে নয়া নাগরিকত্ব আইন। ক্যাফ পাস হওয়ার প্রতিবেশী রাষ্ট্রের এই সব অসহায় মানুষ এদেশে নাগরিকত্ব পাবেন, এ কথা বলেছেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়। শনিবার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্যাফ আইনে পরিণত করায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অসমের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও আন্তরিক ধন্যবাদ জানান। তার মতে, একাংশ লোক রাজনীতি করার জন্যই ক্যাফ বিরোধিতায় রাজ্যকে অশান্ত করে তুলতে চাইছে। মানুষ আজকে বিভিন্নভাবে অত্যাচার হওয়ার ধরনেই আজকে ওনার হিউমিলেশনের কারণেই তারা আজকে এখানে এসছেন। হোয়ার দে উইল গো, তারা যাবে কোথায়? আজকে ওনাদের যাওয়ার কোনো রাস্তা নেই। এবং সেই ক্ষেত্রে আমি নিজে কংগ্রেসে ছিলাম, আমার অনেক কংগ্রেসি ভাই বন্ধুরা এটা কিন্তু তখনই ওনারা মেনে নিয়েছিলেন যে এটা বাস্তব কথা, যে অনেক মুসলিমরা যারা আছেন সেটা এক কথা মেনেছেন যে হিউম্যানিটির কারণে দেখতে গেলে সেটা আমাদের মানা উচিত দাদা। আই ওয়াজ ইন কংগ্রেস পার্টি, আমি জানি মানুষের মত কী, কিন্তু বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে গিয়ে আজকে সেটাকে ইস্যু করা হচ্ছে। আজকে বলা হচ্ছে
যে বেঙ্গলি হিন্দু হোক বেঙ্গলিরাও লাগে অ্যাসামিজের শত্রু সেটা নয়, এটা একটা ভুল মেসেজ। বালু পাথরের অবৈধ ব্যবসায় লাগাম পড়ানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, কারণ খোদ বন বিভাগের কর্মকর্তা এবং পুলিশের প্রত্যক্ষ মততেই বন সম্পদের চোরা কারবার চলছে। এবার সাধারণ মানুষ এগিয়ে আসায় ধরা পড়েছে তিনটি অবৈধ পাথর বোঝাই লরি। জানা গেছে বালাছোড়া জাটিঙ্গা কুয়ারি থেকে অবৈধভাবে পাথর নিয়ে যাচ্ছিল লরিগুলি। শুক্রবার রাতে বরখলার স্থানীয় জনতা লরিগুলি আটকান, পরে তারা জানতে পারেন মাড়ুয়াছড়ার বিট অফিসার মনোজ সিনহা টাকা সংগ্রহ করে এই লরিগুলি ছাড়েন। এ ঘটনায় ইতিমধ্যে তিনটি লরির চালককে আটক করা হয়েছে। ছয়টার থেকে সাড়ে ছয়টার মধ্যে আমরা মাড়ুয়াছড়া বিট অফিসার মনোজ সিনহা সঙ্গে লম্বাই সিং ওরফে তার নাম চিরুনি, তারা দুইজনে আরও তারা লগে আরও স্টাফ আছেন তিন চারজন, তারা এই তিনটা গাড়ির থেকে পয়সা লইয়া যে পয়সাটা লওয়া হয়েছে পয়সা লওয়ার ভিডিওটাও আছে প্লাস এই ফটোও আছে, তারা পয়সা লইয়া বিনা চালানে গাড়িগুলারে ছাড়ছে। আমরা পাবলিককে সবে মিলিয়া আমরা এই বরকলা পয়েন্ট মহাসড়কের পয়েন্টও এই তিনটা গাড়িতে আমরা পাকড়াও করছি, করার পরে আমরা আবার সব মিলিয়া ফরেস্ট বিট অফিস গেরাও করার পরে তখন গেরাও করিয়া তখন গিয়া আমরা সঙ্গে সঙ্গে থানাত ফোন করছি, থানাত ফোন করার পরে পুলিশ গিয়া জায়গাত পৌঁছিয়া তারা দুইজন রে মনোজ সিংহা আর তার লগে লম্বাই সিং ওরফে চিরুনি তারা দুইজন রে বর্তমানে থানা দানিয়া তারা রাখা হয়েছে। আমরা তারার উপরে একটা এজারও দায়ের করছি, সঙ্গে আরও দুই আসেন আরও তিনজন আসামি, একজনের নাম হইল অরবিন্দ কিনা অরবিন্দ আর একজন রাজু আর মুন্না কই আর একজন তারা স্টাফ আছে। তারা এখানেও মানুষ যখন তারার এখানেও যাওয়া হয়েছে, যাওয়ার পরে তারা এই মনোজ সিনহা তাই ডেগান নিয়া কিলা বাড়িছেন দৌড়াইয়া ডেগান নিয়ে বাইরেছেন তাই নেশা মদ খাইয়া তাই নেশা তাই ডেগান নিয়ে বার হয়েছেন। আমার আর এখানোর লোকেল পাবলিকের লগে তাই ঠেলা ধাক্কাও করছেন, সঙ্গে সঙ্গে তাই যারা স্টাফ আসলা তারা বন্দুকের কুন্দা দিয়েও মানে পাবলিকরে মারতে চাইছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। হিংসার প্রভাব বাজারেও, বরাকের সবজি বোঝাই লরি লুট উজান আসামে। শান্তি নষ্ট করতে চাইছে কিছু মৌলবাদী সংগঠন, বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক দিলীপ। ২৮তম শিলচর বইমেলার উদ্বোধন, হাজির দেশ বিদেশের প্রকাশক ও পুস্তক বিক্রেতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।